কখনো জীবনে হেরে যাওয়ার পর অথবা কখনো মনে আঘাত লাগার পর আমাদের এমন মনে হয় যে ব্যাস এইবার সব কিছু শেষ হয়ে গেল, এখন আর কোনো কিছু হওয়ার নেই, যা হওয়ার সব হয়ে গেছে। অনেকবার আমাদের এরকমও মনে হয় যে আমরা কোথাও দূরে বা অন্য কোনো জায়গায় থাকতে চলে যাই, যেখানে আমাদের কেউ জানে না, কেউ চেনে না, যেখানে আমাদের কোনো চেনাশোনা লোকজন থাকে না, যেখানে গিয়ে আমরা অনেকটা শান্তি অনুভব করতে পারি। কিন্তু এরকমটা করা কি সঠিক কাজ হবে? আপনি কি শিওর যে ওখানে গিয়ে আপনাকে কোনো দুঃখ বা কোনো অসুবিধা ঘিরে ধরতে পারবে না? তাহলে আমি আপনাদের এই ভ্রমটা দূর করে দেই, আসলে এরকমটা কখনোই হয় না। আমরা যতদিন বেঁচে আছি, যতদিন আমাদের শ্বাস প্রশ্বাস চলছে, ততদিন পর্যন্ত আমাদের জীবনে উঁচু নিচু, সুবিধা অসুবিধা, দুঃখ খুশির পরিস্থিতি আসতে থাকবে। আসলে কথাটা হলো এই যে, আপনি কোনো জিনিসকে কতক্ষণ পর্যন্ত নিজের মনের মধ্যে নিয়ে চেপে থাকতে পারেন? পাস্টের প্রতিটা কথা, প্রতিটা মন খারাপ করে দেওয়ার মতো জিনিস বাইরে কোথাও থাকে না, সব আমাদের মনের ভিতরেই বর্তমান। তাই এগুলোকে আপনি ছেড়ে যে কোনো কোথাও চলে যেতে পারবেন না। আসলে এই সব কিছুই হলো আমাদের মন আর মাথার বানানো খেলা, যার মাধ্যমে আমরা ক্রমশ এর মধ্যে জড়াতেই থাকি, আর এইগুলো আরও জটিল হতে থাকে। আমাদের খুশি আনন্দের সাথে সোজাসুজি কানেকশন তখনই হয় যখন আমরা আমাদের কোনো ফেভারিট জায়গায় যাই, অথবা কোনো ফেভারিট কাজ করি, অথবা কোনো স্পেশাল মানুষের সাথে কিছু সময় কাটাই। সবার প্রশ্ন এটাই থাকে যে কী করে আমাদের মনের মধ্যে চলতে থাকা হাজার রকম ডিপ্রেশনের থেকে ছাড়া পাওয়া যায়। তাহলে আমি আপনাদের এ কথা বলে রাখি যে আসলে ডিপ্রেশন বা নেগেটিভ জাতীয় কোনো জিনিস বলে কিছুই নেই। এই সব কিছু আমাদের দ্বারাই নির্মিত একটা মিথ্যা জিনিস, একটা ভয়, একটা এমন হাওয়া যেটা আমরা চাইলেও দেখতে পারি না, কিন্তু প্রতিদিনই আমরা তা অনুভব করতে পারি। এখন দেখো, হাওয়াও দুই প্রকারের হয়। একটা হলো শুদ্ধ হাওয়া, আর একটা হলো অশুদ্ধ হাওয়া। শুদ্ধ হাওয়াতে আপনি প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারেন, কোথাও ঘুরতে ফিরতে পারেন, কিন্তু অশুদ্ধ হাওয়ার মধ্যে আমরা এরকমটা করতে পারি না। তাহলে আমরা তখন করিটা কি? মুখের উপর কাপড় দিয়ে ঢেকে ওই অশুদ্ধ হাওয়াকে আমরা ভিতরে যাওয়ার থেকে আটকানোর চেষ্টা করি। ডিপ্রেশনের মতো জিনিসের সাথেও সেম করা উচিত, তাকে নিজের ভিতরে যাওয়ার থেকে আটকাতে হবে। এখন এটা হবে কিভাবে? এটা হবে লোকজনের প্রতি আশা কম রাখার ফলে। নিজের থেকে বেশি অন্য মানুষকে গুরুত্ব কম দিতে হবে, অন্য মানুষের কথা কানে ঢুকিয়ে মনে নিলে হবে না। দেখো বন্ধুরা, কখনো এটা ভেবো না যে তোমার কাছে কী জিনিস নেই, সবসময় এটা দেখো যে তোমার কাছে কী আছে। কারোর থেকে দূরে চলে যাওয়া, কোনো কাজে অসফল হওয়া অথবা এক্সামে ফেল হয়ে যাওয়া, এই সব ব্যাপারগুলোই খুবই ছোট তোমার খুশির সামনে। আমি আজকে আমার কিছু মনের কথা বলতে চলেছি যা তোমাদের ভিতর থেকে সত্যি সত্যি খুব শান্ত রাখবে, তাই প্লিজ এই ভিডিওতে বলা কথাগুলো খুব মন দিয়ে শুনবেন। যদি তোমাদের কাছে পড়ার জন্য কাপড় থাকে, খাওয়ার জন্য খাবার থাকে, আর মাথার উপরে ছাদ থাকে, তাহলে ধরে নাও তুমি এই দুনিয়ার 75% লোকজনের থেকে বেশি ধন্য। যদি তোমার কাছে একটাও টাকা থাকে, যে টাকা দিয়ে তুমি তোমার পছন্দের জায়গায় ঘুরতে পারো বা অলরেডি ঘুরে এসেছো, তাহলে এটাও একটা অনেক বড় ব্যাপার। যদি তুমি আগের সপ্তাহে খুব ভালোভাবে বেঁচে থাকো, যদি তোমার হেলথ খুবই ভালো থাকে, তাহলে তুমি সেই সব লোকজনের থেকে অনেকটাই লাকি যারা কোনো কারণে আগের সপ্তাহে এই দুনিয়া থেকে চলে গেছেন। যদি তুমি এই ভিডিওটাকে খুব ভালোভাবে দেখতে, বুঝতে এবং শুনতে পারো, তাহলে তুমি তাদের থেকে অনেক বেশি লাকি যারা দেখতে পায় না, শুনতে পায় না। জীবনটা কোনো কমপ্লেনের জন্য তৈরি হয়নি, জীবনটা তৈরি এমন অনেক কারণের জন্য যা আমাদের খুশি রাখার জন্য অনেক জরুরি। যেই জিনিসটা চলে গেছে তাকে চলে যেতে দাও, যেই জিনিসটা আমাদের হাত থেকে বেরিয়ে গেছে এখন সময় এসে গেছে যে আমরাও তাদের মন থেকে এবং মাথা থেকে বের করে দেই। এদের সকলকে আবর্জনার মতো আমাদের রেখে দেওয়ার কারণে এগুলো আমাদের খুব কষ্ট দেয়, অসুবিধা করে। একবার এক ছাত্র তার শিক্ষকের সাথে বেড়াতে গেছিল। সে তার শিক্ষককে বলল যে, স্যার আমি খুবই দুশ্চিন্তায় থাকি, মাথার মধ্যে সারাক্ষণ কিছু না কিছু চিন্তা থাকে, আমি কি করব, কি করে থাকব। শিক্ষকটা তাকে একটা কাহিনী শোনালো। সে বলল, একবার একটা বড় জঙ্গলে একটা হাতি আরাম করে একটা গাছ থেকে কিছু খাচ্ছিল, তখনই সেখানে একটা মৌমাছি আসলো। সে হাতিটির কানের একদম কাছে গিয়ে ভনভন করতে লাগলো। হাতি তখনও আরাম করে কিছু খেয়ে যাচ্ছিল। মৌমাছিটি আরও জোরে ভনভন করতে লাগলো, কিন্তু তাতেও হাতির কিছু এসে গেল না। তাই মৌমাছিটি কানের আরেকটু ভিতরে গিয়ে আওয়াজ করতে লাগলো। হাতিটি তাও কিছু খেয়েই চলছিল। এইবার মৌমাছিটি খুব রেগে গেল। সে বাইরে আসলো এবং বলল, তুই কি কানে শুনতে পাস না? হাতিটি শুধু তাকালো আর বলল, না। এবার মৌমাছিটি তাকে বলল, আমি এতবার তোকে বিরক্ত করলাম, তাহলে তুই কেন কিছু বললি না? হাতিটি বলল, আমি এখন আমার পেট ভরার জন্য খাবার খাচ্ছি। মৌমাছিটি উত্তরে বলল, তুই এতটা শান্ত কি করে থাকতে পারিস? আমি তো সারাদিন ভনভন করতেই থাকি। এরপর হাতিটি খুব ভালো একটা উত্তর দিল। সে বলল, সারাদিন শান্ত থাকার আমার কাছে একটাই কারণ আছে, আর সেটা হলো এই যে, আমি যখনই যাই কাজ করি সেটার মধ্যেই আমার পুরো মনোনিবেশ করি।
আমার সব ধ্যান আমি সেটার উপরেই দিয়ে দেই, তখন আমি এটা কখনোই ভাবি না যে কোন জিনিসটা আমায় বিরক্ত করছে। এই কাহিনীটি শুনে ছাত্রটা হেসে ফেলল আর সে সমস্ত ব্যাপারটা বুঝে গেল। দেখো বন্ধুরা, তোমরা কোনো জিনিসকে যতই নিজের ভিতরে নেওয়ার চেষ্টা করবে সে ততই তোমার ভিতরে যেতে থাকবে। তুমি যদি নিজেকে বারবার বলতে থাকো যে আমি খুব দুঃখী, আমি শান্ত থাকতে পারি না, তাহলে এই সেম জিনিসটাই তোমার মনেও চলতে থাকবে। অথচ তোমাকে শুধু সেই সব জিনিসের উপর, সেই সব কাজের উপর এবং সেই সব লোকজনের উপর ধ্যান দিতে হবে যা তোমাকে শান্তি দেয়, যাদের সাথে থেকে আর কাজ করে তুমি খুব রিল্যাক্স ফিল করো। নিজেকে কেবল সেই পরিবেশেই রাখার চেষ্টা করো। তোমার কাছে করার জন্য অনেক জিনিস আছে, কিন্তু বাঁচার জন্য অনেক কম মুহূর্ত আছে। যদি তুমি এরকম কেঁদে কেঁদে কাটিয়ে দাও তাহলে জীবনটা একদম বেকার হয়ে যাবে। একটা পেপার আর পেন নাও আর লিখে ফেলো সেই সব জিনিস যা তুমি লাইফে করতে চাও। নিজের প্রত্যেকটা গোল সেট করতে থাকো আর একে একে সব অ্যাচিভ করতে থাকো। দেখবে তুমি তোমার খুশি নিজেই অনুভব করতে পারছো। বন্ধুরা, আশা করব যে তোমরা এই কথাগুলোর মাধ্যমে কিছু নতুন আর কিছু ভালো জিনিস শিখতে পেরেছো। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।